লেগ স্পিনার রিশাদ হোসেনের বলে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। কিছুক্ষণ মাটিতে বসে থাকার পর উঠে দাঁড়ানোর চেষ্টা করেন, কিন্তু তখনও ব্যথার তীব্রতা অনুভব করছিলেন রিয়াদ। উঠে দাঁড়ানোর পর ব্যথায় কাতর হলেও রিয়াদের মুখে হাসির কমতি ছিল না। ব্যাটিং পার্টনার মুমিনুলকে জানান ঠিকঠাক আছেন। এদিকে রিশাদের বলে আঘাত পাওয়ার পর এই লেগির ভেলকিতেই পড়েন রিয়াদ। রিশাদকে স্লগ সুইপ করতে গিয়ে ঠিকঠাক টাইমিং হয়নি, সার্কেলের মধ্যেই ধরা পড়েন সাইফ হাসানের হাতে। সিনিয়র রিয়াদের উইকেট তুলে নিয়ে সাইফের উল্লাস যেন বাদ ভাঙে না। জামালে লাইফটা ভরপুর, জামানে ইস্পাহানি মির্জাপুর। হতাশ রিয়াদ মাঠ ছাড়েন, যদিও এদিন বেশ ভালোই শুরু করেছিলেন, তবে ইনিংসটা বড় করতে পারেননি। দুই বাউন্ডারিতে 26 রান করে সাজঘরের পথ ধরেন তিনি। ফেরার সময় বারবার শ্যাডো করে বোঝার চেষ্টা করেন শটটা ঠিকঠাক হলো না কীভাবে। জাতীয় দলে আরেক তারকা সৌম্য সরকার এদিন পুরেছেন 50 মিসের আক্ষেপে। 46 বল থেকে 4টি 4 ও 1 ছক্কায় সৌম্য করেন 40 রান। বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্সের মুখোমুখি হয় এশিয়ান গেমস স্কোয়াড। আগে ব্যাট করতে নেমে 46 ওভারে 6 উইকেট হারিয়ে 272 রানের পুঁজি পায় এশিয়ান গেমস স্কোয়াড। এশিয়ান গেমস স্কোয়াডের হয়ে সর্বোচ্চ 84 রান করেন জাকির হাসান ও শাহাদত হোসেন দীপু। 90 বল খেলে 6টি বাউন্ডারির সাহায্যে দীপু করেন 84 রান, আর জাকিরের ব্যাট থেকেও আসে সমান 84 রান। 94 বলের ইনিংসে 3টি ছক্কার সাথে 7টি বাউন্ডারি হাঁকান জাকির। 273 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সৌম্যের শুরুর পর দায়িত্ব কাঁধে তুলে নেন মুমিনুল হক। 76 বল খেলে 76 রান করেন মুমিনুল। এই বাহাতির ব্যাট থেকে আসে 9টি 4 ও 1টি ছক্কা। এছাড়া বাংলাদেশ টাইগার্সের পক্ষে দ্বিতীয় সর্বাধিক 65 রানের ইনিংস খেলেন নুরুল হাসান সোহান। 45 বলের ঝড়ো ইনিংসে সোহান করেন 65 রান, তার ব্যাটে দেখা মেলে 5টি 4 ও 4টি ছক্কা। ম্যাচটা বাংলাদেশ টাইগার্স 6 উইকেটের ব্যবধানে জিতে নেয় 43 ওভারের মধ্যেই।